নমস্কার, বেঙ্গলি হরর স্টোরির সাম্রাজ্যে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা শুনবেন কালীগুণিন সিরিজের কালীগুণিন এবং পঞ্চবান রহস্য। কাহিনীকার সৌমিক দে। চলুন তাহলে গল্পে প্রবেশ করা যাক। শয়ন কক্ষ থেকে যখন বাইরে এলাম তখন ভরা বিকেল বেলা। কালীপদ অনন্তকে আড়ালে ডেকে বললে, আচ্ছা অনন্ত, একটা ব্যাপার কিন্তু আমাদের সবার চোখ এড়িয়ে ডুব মেরেছে। ভালো করে স্মরণ করে বলবে বাছা, তুমি যখন তোমার বন্ধু বিনয়কে ঘরে বসে ওই পঞ্চস্বরের টুকিটাকি জিনিসগুলো দেখাচ্ছিলে, তখনই তো রুদ্রাক্ষ এসে হানা দিয়েছিল স্বশরীরে, না? তোমাদের আঘাত না করতে পেরে সে আপদ বেরিয়ে যায় আরও কুটিল অভিসন্ধি নিয়ে। কিন্তু যে জিনিসগুলি বন্ধুকে দেখাচ্ছিলে সেগুলির কি হল? অনন্ত বললে, আগে বিনয় নয়, তার নাম বিনোদ বিহারী। রুদ্রাক্ষের অকস্মাৎ উপস্থিতিতে আর মন্ত্রাঘাতে আমরা ছিটকে পড়েছিলাম। বিনোদের আঘাত গুরুতর ছিল, কারণ সে আমাদের বংশের নয়, ফলে তার ক্ষেত্রে বংশগত রক্ষা কবচ কাজ করেনি। আমি মুহূর্তের মধ্যে উঠে দাঁড়ানো মাত্র কাপালিকটা নিজের ক্ষমতা ব্যর্থ হতে দেখে নিষ্ফল আক্রোশে দ্রুত পদে বেরিয়ে যায়। তারপর ওই জিনিসগুলি কি হল? ঠাকুর, আমি যে ওই দ্রব্যগুলো বিনোদকে দেখাতে এনেছিলেম সে খবর কেউ জানত না, ফলে কেউ খোঁজও নেয়নি। আমি ওগুলো দেরাজের ভিতরেই তুলে রেখেছিলাম, পরে সুযোগ মতো মন্দিরে রেখে আসব বলে। কিন্তু যখন দেখলাম মন্দিরেও চোর পড়েছে, তখন আর রাখতে ভরসা হলো না। কিছু স্মৃতি তো বেঁচে থাক। তারপর যেই দিন আবার চোর পড়ল, সেই দিন ঘরে ঢুকে দেখি দেরাজ খোলা পড়ে রয়েছে। দেরাজের ভিতরে যা যা ছিল তার কিচ্ছুটি আর নেই। কালীপদর মরিয়া কণ্ঠে একরাশ হতাশা ঝরে পড়ল। হা ঈশ্বর, তবে তো আমার অনুমান সম্পূর্ণ ভুল। অনেক কষ্টে ছিন্ন সুতাটা জোড়া দিয়েছিলাম, সেও বুঝি থাকে না আর। না, আর উপায় নেই। অনন্ত নখ খুঁড়তে খুঁড়তে অপরাধীর ন্যায় বললে, আমি মানছি ঠাকুর, ওই জিনিসগুলি আমার দেরাজে রাখা উচিত ছিল না। যে রাতে ওগুলো দেরাজে রেখে শুয়েছিলাম সেই রাত্রিরে একটা অদ্ভুত স্বপ্ন দেখি। আমি দেখলাম একজন দীর্ঘকায় পুরুষ, মাথায় জটা, কানে হাড়ের কুণ্ডল, সে আমাকে ভর্ৎসনা করছে। তার কণ্ঠস্বর আমি কিছুতেই শুনতে পাচ্ছি না, কিন্তু ইঙ্গিতে সে কি বলছে তা পরিষ্কার। ওই পূজার জিনিসগুলি ওভাবে খোলাখুলি রেখে দিলে যে বিপদ শিয়রে, সে কথাই সে বলছে। কি ভয়ানক বজ্রের মতো তার পায়ের শব্দ, কি আশ্চর্য জ্যোতি তার দেহে। আমি ভোরের মুখে ঘুম ভেঙে ধরমর করে উঠে দেরাজ থেকে ওগুলো স্থানান্তরিত করে ফেলি। ওগুলা এখন আমার শয়নকক্ষের পুলিপাখার ভিতরে রয়েছে। ওই মানুষটা ওইখানেই রাখতে বলেছিল আমাকে। কালীপদ দু হাতে মুখ আবৃত করে শিশুদের মতো কেঁদে ফেলল। আমি তার পিঠে হাত রাখলাম। কালীপদ যখন মুখ তুলল তখন তার চোখে আলো ঠিকরে বেরুচ্ছে। দেখেছ ডাক্তার, এই পাথরের তৈরি দাঁড় ঘরটা কতখানি মজবুত? আমিও খুব সাবধানে সেখানে নেড়ে চেড়ে দেখেছিলাম। তার মুখে পাথরের ঢাকনি দেওয়া, ঢাকনির আটুনি এতই প্রবল যে খুব শক্তি দ্বারা তা ফাঁক করা যায় মাত্র, আবার ছেড়ে দিলেই
সজোরে অবরুদ্ধ হয়ে যায়। আমি ভয়ে ভয়ে সেটা আবার শয্যার উপরে রেখে দিয়ে বলল, হ্যাঁ দাদা দেখেছি, কিন্তু ও কিসের ঘর? কালীপদ অবিচলিত সুরে উত্তর দিলে, কিসের তা জানিনি, তবে দ্বার ঘট হবার সম্ভাবনা একেবারে শূন্য। অনন্ত তো সাকুল্যে পাঁচখানা এমন ঘর পেয়েছিল মন্দিরে, দ্বার ঘট কি কখনো বেজোর হয় ডাক্তার? আমাদের চোখ কান হাতের ন্যায় দ্বার ঘটও জুড়িতে থাকে। এখানেও কিন্তু পাঁচটি ছিল, এই ঘটেই রয়েছে সেই মহাবিধ্বংসী মহামারী শক্তি, যার মধ্যে চারটি কাপালিক রুদ্রাক্ষ হস্তগত করেছিল এবং তিনটির প্রয়োগ ইতিমধ্যেই সে করেছে। অনন্ত ভীষণ অবাক হয়ে বললে, কিন্তু এর মধ্যে কি শক্তি রয়েছে ঠাকুর? বলছি, অস্ত্র কাকে বলে সেইটি আমাদের জানা আছে সবারই। এইবার কথা হলো পুরাণে বা লোককথায় যে সকল অস্ত্রের নাম আমরা শুনি, যেমন পাশুপাত, বায়ব্য, ব্রহ্মশির, ব্রহ্মাস্ত্র, ঐশিক, এগুলি কোনোটি কিন্তু ঠিক নির্দিষ্ট একটি অস্ত্রের নাম নয়। এগুলি এক একটি বিশেষ বিদ্যা বা গুণ, যেগুলি আরোপ করা মাত্র একটি সাধারণ অস্ত্র প্রলয়ঙ্করী রূপ পরিগ্রহ করে। তুমি যদি পাশুপাতের গুণটুকু একখানা সাধারণ পাটকেলের মধ্যেও আরোপিত করো, তবে ওই একটা পাটকেলের আঘাতেই হয়তো গোটা কলকাতা, সদরবন, ঢাকা, খুলনা চোখের নিমেষেই ছাই হয়ে যেতে পারে। তোমরা প্রথম থেকেই কোনো প্রচলিত অস্ত্রের খোঁজ করে ভুল করেছ, একই ভুল আমিও করেছি। আদতে যে সন্ধান নিয়ে এত বখেরা তা আদপে কোনো অস্ত্রই নয়, একটা বিশেষ ক্ষমতা মাত্র। তাকে এই ঘটির ভিতরে যুগ যুগান্ত ধরে ঘুম পাড়িয়ে রাখা যায়। অনন্ত উত্তেজনায় কাঁপতে কাঁপতে বারান্দার একখানা কেদারায় বসে পড়ল। আমার অবস্থাও ততই বোচর, তবুও আমি কম্পিত কণ্ঠে শুধলাম, কি আশ্চর্য কথা, কিন্তু এই ঘটির মধ্যে কোন শক্তি লুকিয়ে রয়েছে দাদা? আমরা নাম শুনেছি তার। কালীপদ একবার চারদিকটা দেখে নিয়ে বললে, বিলক্ষণ শুনেছ ডাক্তার, রামায়ণে এর উল্লেখ রয়েছে। মহারাজা দশরথ এই বিদ্যের, এই বাণের প্রয়োগ জানতেন। অনন্ত অস্ফুটভাবে বললে, অযোধ্যা নরেশ দশরথ কোন বিদ্যে, কোন বাণ? কালীপদ মনের মধ্যে অনেকখানি শক্তি সঞ্চয় করে নিয়ে প্রত্যুত্তর করল, শব্দভেদিবান। সেই শব্দভেদিবান যার নিক্ষেপে ভুলবশত ঋষিকুমার শ্রবণের জীবন নষ্ট হয়। মৃগভ্রমে ঋষিপুত্রের কণ্ঠ ভেদ করে ওই মহাবাণ। দশরথ শ্রবণকুমারকে দেখতে পাননি, অর্থাৎ দুইজনের অবস্থান সরল পথে ছিল না। তথাপি তার নিক্ষিপ্ত বাণ কেমন করে গিয়ে বিঁধল তার শরীরে, বাণ তো সরল পথে চলে। তবে ওই মহাস্ত্র নিশ্চিতভাবেই নিজের শিকারকে খুঁজে নিতে পারে এবং সেটা একমাত্র নির্ভুল শব্দ শুনে, ঠিক যেভাবে স্বয়ং মকর বাহিনী গঙ্গা পৃথিবীতে এসেছিলেন। দশরথের বাণ শ্রবণকুমারকে চিনত না, কিন্তু সে জল পান করার শব্দটি চিনত। এই অস্ত্রের ব্যাপারে কেউ পরিষ্কার না জানলেও একটা জনশ্রুতি তো যুগ যুগ ধরে থেকেই যায়। সেই কারণেই সম্ভবত গজপতির প্রজারা পঞ্চস্বরের মন্দিরে প্রচলিত সংস্কার বশত
মুখে কাপড় বেঁধে প্রবেশ করত, যাতে এক বিন্দু কথা না বেরোয় মুখ থেকে। আর মন্দিরের ভিতরে যে অজানা বস্তু তাদের কথা শুনতে পাবে বলে এই ভয়, সে হলো এই পাথুরে ঘর। একখানা ঝুলি দাও। এইখানা আর চোখের আড়াল করা মোটেই সুবুদ্ধি নয়। অনন্তের বলা প্রতিটি ঘটনা আমার মনে গাঁথা রয়েছে এবং তাকে চুলচেরাভাবে আন্দোলিত করে এই পদ্ধতির একটা প্রয়োগ কৌশল হয়তো আমি ধরলেও ধরতে পেরেছি। যে অদ্ভুত কৌশলে সিংহবাড়ির বংশধরদের বিনাশ করা হচ্ছে সেই পদ্ধতিটা হচ্ছে, থাক পরে বলবো, কোন লোক আসছে। হেমন্ত, ঝরু আর শুকো এসে আমাদের কইল, কি ঠাকুর, কোথাও বেরোচ্ছেন নাকি আপনারা? কালীপদ মাথা নেড়ে বললেন, না বেরোচ্ছি নে, তবে একটা কথা ভাবছি। কি কথা বলুন না। কালীপদ সোজাসুজি হেমন্তের চোখের দিকে চেয়ে বললে, আমি কি ভাবছি কি করছি সে কথা আপনাকে বলতে আমি বাধ্য নই, আর ইচ্ছুকও নই। আমি এদের সঙ্গে আলোচনা করে নেব। কালীপদর আচরণে অপমানিত বোধ করে হেমন্ত কড়া স্বরে বললে, ঠাকুর আপনি বামুন বটে, কিন্তু আপনি আমাকে এভাবে অবমাননা করার সাহস পেলেন কোথা হতে? অবমাননা তার হয় কর্তা যার মান রয়। আপনি একজন নিজ প্রকৃতির চরিত্রহীন ব্যক্তি, আপনার মান রক্ষার দায় আমাতে বর্তায় না। অনন্ত উঠে দাঁড়িয়ে হতভম্ব হয়ে বলে উঠল, এসব আপনি কি বলছেন ঠাকুর? আমার দেবতুল্য দাদাকে আপনি? কালি হেসে বললে, বটে দেবতুল্য বই কি, কখনো ভেবেছ যে সিংহবাড়ির রক্ত গায়ে না থাকার কারণে তোমার বন্ধু বিনোদ বিহারী ওই শয়তানের মন্ত্রাঘাতে অসুস্থ হয়ে পড়লে এ বাড়ির চাকর এই শুকর কিচ্ছুটি হয়নি কেন? তার উপরে মন্ত্রের প্রভাব খাটেনি কেন? ভেবেছ কখনো যে তোমাদের পরিবারের নামের ধারার সাথে নাম মিলিয়ে তোমার দেবতুল্য দাদা এর নাম সুকান্ত রেখেছে কেন? তোমার বৌঠান গৃহত্যাগী হয়েছিলেন কেন? ভেবেছ কখনো? অনন্ত সেই কেদারায় এবার হেমন্ত সিং দুই হাতে মুখ ঢেকে বসে পড়ল। অনন্ত আর শুকো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তার দিকে চেয়ে রইল। কালীপদ সেদিকে দৃকপাত না করে আবার পড়লে, হেমন্তের চরিত্র নিয়ে আমার কিছু এসে যায় না, সেই নিয়ে কথা কইতেও আমার অভিরুচি নেই। কাজের কথা বলি শোনো, আমি অনেক ভেবে ওই রাক্ষসের হাত থেকে সাময়িক রক্ষা পাবার একটা পথ বের করেছি। আগামীকাল থেকে এই পরিবারের প্রত্যেকেই এই শুকো অবধি মুখে একখানা কাপড় বেঁধে রাখবে, ঠিক যেমন পঞ্চস্বরের মন্দিরের পূজার্থীরা করত। মনের ভুলেও শয়নে স্বপনে একটা বাক্য উচ্চারণ করবে না। এইভাবে এক প্রকার মুখের মতো হয়ে থাকাটা হয়তো ভীষণ যন্ত্রণাদায়ক, কিন্তু বাঁচতে গেলে এইটাই একমাত্র পথ। কাল সকাল থেকে তোমরা এই আজ্ঞা পালন করবে, আমি মন্ত্র পড়ে মুখ বন্ধ তৈরি করে দেব। আজকে সন্ধ্যা হয়ে পড়েছে, এখন আর সম্ভব নয়, কিন্তু কাল থেকে সিংহবাড়ির সকলে আর বিশেষ জরুরি দরকার ছাড়া একটিও শব্দ উচ্চারণ করবে না। হেমন্ত তখনও কাজ ছিল, সে মাথা নাড়িয়ে কালীপদর বন্দোবস্তে সম্মতি জানিয়ে ধীরে ধীরে উঠে ঘরে চলে গেল। অনন্ত বিষণ্ন মুখে বারান্দার প্রাচীরে হাত রেখে দাঁড়িয়ে রইল। তার মনে একটা ন্যায় অন্যায়, বাস্তব অবাস্তবের ঝড় চলছে তা আমি বেশ উপলব্ধি করলাম। আরও দেখলাম
দুইতলা থেকে নিচে নামতে থাকা বৃদ্ধ বামুনের দৃষ্টিতে হেমন্তের কুকর্মের জন্য একরাশ ঘৃণা ঝরে পড়ছে। অনন্ত মনের রুদ্ধ বাষ্প দমন করে বলে উঠল, ঠাকুর, যা হবার তা তো হয়েছে, যা ভবিতব্য তাও ঘটবে জানি, শুধু একটাই উত্তর চাই, এত শ্রমের বিনিময়ে যাকে এনে প্রতিষ্ঠা করেছি, যার জন্য আমার পরিবারের মাথায় মরণের খাড়া ঝুলছে, সেই ভগবান পঞ্চস্বর আসলে কে? তিনি কামদেব তো বটে। না অনন্ত, উনি কামদেব নন, আসল পঞ্চস্বর দেবতা বহু ক্ষেত্রে আরাধ্য হলেও রাজপুত পরিবারে তার পূজার চল রয়েছে বলে কখনো শুনিনি। থাকলে রাজপুতেরা মোগলদের প্রতি বাহুবল দেখাতে পারত কি? পঞ্চস্বর নামটা রতিপতি কামদেবেরই বটে, কিন্তু তুমি যার বিগ্রহ বয়ে এনেছো উনি তা নন। পিঠের পাঁচখানা বানের কারণে হয়তো লোকেরা ওই নামখানা দিয়েছিল। পূজা করতে গেলে আরাধ্যের একটা নামের দরকার হয়। হ্যাঁ, কিন্তু নাম দেবার কি আবশ্যকতা? তার আসল নামেই তো ডাকা চলত। তা চলত, কিন্তু চলার জন্য তো নামটাও জানা দরকার। ওনার আসল নামটা, আসল স্বরূপটা সম্ভবত কেউ ধরতেই পারেনি। অনন্ত হতবুদ্ধি হয়ে কইল, আপনি পেরেছেন? হয়তো পেরেছি অনন্ত, ওনার কাঁধের পৈতাই সে পরিচয় দিয়েছে। এবার অনন্ত আকুল ভরে শুধাল, কে মুখুজ্জে মশাই? কে উনি? কাকে বয়ে এনেছি আমি ঘরে? এখন সে কথা বলা সমীচীন নয় বাছা, এই দুটো দিন অন্তত নয়। আপনাকে আমার গুরুর দোহাই, 33 দেব দেবীর দোহাই ঠাকুর, আমাকে আধারে রাখবেন না। এ কোনো অপদেবতা নয় তো? অন্য দিনে নয় পায়ে পড়ি, আজই বলুন ঠাকুর। কালীপদ মাথাটা নিচু করে উত্তরে বললে, পরশু। এই বলে হন হন করে ঘরে ঢুকে পড়ল। অনন্ত নিরাশার দোলাচল বুকে নিয়ে চলে গেল পরে। আমি ঘরে প্রবেশ করে ধীরে ধীরে বললুম, ছেলেটা বড্ড শঙ্কায় রয়েছে দাদা, ওকে বললে কি ক্ষতি হতো? কালীপদ অন্যদিকে তাকিয়ে বললে, হতভাগা এমন দিব্যি করালো যে উত্তর না দিয়ে উপায় ছিল না। আমি ভারী আশ্চর্য হয়ে কইলাম, সে কি, কখন উত্তর দিলে? কালীপদর মুখে সামান্য হাসির রেখা দেখে আমি বিরক্ত হয়ে আবার কিছু বলতে যাব, এমন সময়ে কালীপদর ভরাট স্বরে শুনলাম, ডাক্তার, কোনো মূর্তি যদি কোনো মন্দিরে স্থাপিত হয়, তবে কখনো শুনেছ যে সেই মূর্তি নিজে হেঁটে হেঁটে মন্দিরে ঢোকে? কিন্তু গজপতির মন্দিরে এই বিগ্রহের বিরাট বিরাট চরণ চিহ্ন ছিল, সেগুলি একমুখী, অর্থাৎ যে ঢুকেছে সে আর বেরোয়নি কখনো। ওই মূর্তি আদৌ মূর্তি নয়, ওইটি আসলে শরীরের প্রস্তরীভূত রূপ, কালের প্রভাবে তাতে কিছু ক্ষয় ধরেছে কিন্তু লয় হয়নি। সে নিজের সমস্ত অস্ত্রশস্ত্র নিয়েই মন্দিরে এসেছিল, হাতে অস্ত্র, দেহে যোদ্ধা, অথচ কাঁধে উপবীত, মুখে ব্রহ্ম এবং ক্ষাত্র তেজের যুগোৎপদ বাঁধন, চিনতে পারলে? উনি নিজের শেষ জীবনটা মহেন্দ্রগিরির পাহাড়েই অতিবাহিত করেছিলেন। একটু থেমে আমার হতবিহ্বল চোখের দিকে একবার তাকিয়ে কালীপদর কণ্ঠে ভেসে এলো, উনি দ্রোণাচার্য আর মহাবীর কর্ণের অস্ত্রগুরু, সাক্ষাৎ শ্রীহরির খণ্ড অবতার পরশুরাম।
যিনি 21 বার পৃথিবীকে নিক্ষত্রিয় করেছেন। শেষ জীবনে নিজের উগ্র তেজ পরিত্যাগ করে একাকী সাধনায় জীবন অতিবাহিত করেছেন। শেষে হয়তো নিঃসঙ্গ হয়ে নিজের মহানির্বাণ নিজেই বেছে নিয়ে মহাসমাধিতে দেহ ত্যাগ করেন। সেই শরীর পাথুরে রূপ নিয়ে দাঁড়িয়েছিল মহেনগিরির মন্দিরের গর্ভে। আমি কপালের রগ টিপে বসে পড়লাম। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে রাত্রির পা রাখল পৃথিবীর বুকে। আন্দাজ 8:30 নাগাদ নিচের খাবার ঘর থেকে খাবারের হাঁক এল। শুকো অত্যন্ত আড়ষ্ট হয়েছিল বিকেলের পর থেকে। কালীপদ তাকে ডেকে স্নেহের বাক্য বলে স্বাভাবিক করে আনল। খাবার ঘরে ঢুকে শুকোর মুখে শুনতে পেলাম, ঝরু পূজারি আজ থেকে হেমন্তের সঙ্গে এক পঙ্ক্তিতে আহার করতে অস্বীকার করেছে। হেমন্ত বিমর্ষ মুখে বসে রয়েছে। কালীপদ গিয়ে তার পাশে উপবেশন করতে হেমন্ত মুখ তুলে ক্লিষ্ট স্বরে কইল, আপনি তো ব্রাহ্মণ, আমার সাথে এক শাড়িতে বসে আহার্য গ্রহণ করলে আপনার জাতি যাবে না ঠাকুর? কালীপদ শ্বাস ফেলে বললে, আমার জাত এত ঠুনকো নয় সিংহ মশাই, যে ঢোকা ঠুকি লাগলেই গুড়িয়ে যাবে। আপনার আচরণে আমার ক্রোধ হয়নি, হয়েছে আপনি কথা গোপন করেছেন বলে। আমি সিংহ বংশকে রক্ষা করতে লিপ্ত জেনেও আপনি সুকান্তের আসল পরিচয় আমাকে জানাননি, গোপনে একান্তেও তো জানাতে পারতেন। এই মুহূর্তে ভেবে দেখুন, ওই একটি ছাড়া আপনাদের রক্তে আর কে বংশের বাতি রইল? আমার গুরুর দেহে যে রক্ত বইত, আপনার আর এই দেহেও তো তাই। তবে ঘৃণা কি? মানুষে মানুষে কি ঘৃণার সম্পর্ক হয়? আপনার এই আহাম্মকির জন্যই ছেলেটা মারা পড়তে পারত, কারণ ওকে আমি রুদ্রাক্ষের শিকারের যোগ্য বলেই ধরিনি এই কদিন। সুকান্ত আমাদের ডেকে দিয়ে জড়সড় হয়ে দুয়ারে দাঁড়িয়েছিল। কালীপদ তাকে আদেশের সুরে পাশে খাওয়াতে বসান। অনন্ত শুকর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, হতভাগা ছেলে, ওভাবে কেউ ঘাড় গুঁজে খাবার নাড়াচাড়া করে নাকি? সুকান্ত তার মেজকর্তার বুকে মুখ লুকাল। নৈশাহার প্রায় সমাধা হয়ে এসেছে। সিংহবাড়ির মেয়ে মানুষেরা পর পুরুষের সুমুখে সচরাচর আসেন না। রাধুনী ঠাকুর একখানা ভিন্ন কাংশপত্রে পূজারি বামুনের ভাত বেড়ে রেখেছে। আমাদের খাওয়া সমাপ্ত হলে দ্বিতীয় পঙ্গক্তিতে সে বাকি পরিজনদের সঙ্গে খেতে বসবে। আচমকা ঝরু পুরোহিতের একটা তীব্র চিৎকারে আমরা তো বটেই, চাকর বাকরের দল, এমনকি সুমন্ত সিংহ আর তার স্ত্রী অব্দি দৌড়ে বাইরে বেরিয়ে এলো। এবং এসে যা চোখে পড়ল তার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। পঞ্চস্বরের মন্দিরের ভিতর থেকে ঝরু চিৎকার করে চলেছে। মন্দিরের ঠিক দৌড়ের সামনে একখানা বিরাট বড় সাপ কুলচক্র বিস্তার করে হিংস্রভাবে বৃদ্ধকে দংশন করতে চাইছে। বৃদ্ধ মন্দিরের ভিতরে থাকা কতকগুলি মোটা ঢাকের কাঠির মতো দণ্ড হাতের সামনে পেয়ে তাই ছুঁড়ে ছুঁড়েই তাকে তাড়ানোর নিষ্ফল চেষ্টা করে চলেছে। হেমন্ত হতভম্ব হয়ে আর্তনাদ করে উঠল, এ কি সাপ এলো কোথা থেকে? কি সর্বনাশ! অনন্ত চিৎকার করে উঠল,
সর্বনাশ, এ যে বিষধর সাপ। হেমন্ত মুহূর্তে দৌড়ে নিজের দোনলা বন্দুক আনতে গেল। ঝরু কাঠি ছুটতে ছুটতে সব হয়ে কয়েক পা সরে গিয়ে কইল, অনন্ত, এই সাপ কখনো হঠাৎ করে উদয় হয়নি, কখনো নয়, আমি এটাকে আগেও দেখেছি এ বাড়িতে, ওই দুর্গা দালানের পাশের খড় ছাওয়া ঘরটায় যেখানে গরু থাকে। অনন্ত হতবাক হয়ে বললে, কি সর্বনাশে কথা, যেখানে গরু থাকে অর্থাৎ গোহাল। অনন্তর মুখের বাক্য নিঃসৃত হবার অবকাশ পেল না। তার কথা অর্ধোচ্চারিত থাকাতেই কালীপদ বলিষ্ঠ হাতে তার মুখটা পিছন থেকে সবেগে চেপে ধরল। পলকের মধ্যে গোটা এলাকাটা ধা দিয়ে একটা অপার্থিব আলোর জাল আমাদের চক্ষু অন্ধ করে ফেল, আর সেই আলোর সমুদ্রের মধ্যে থেকে একটা আরো জলজলে আলোর রেখা দৌড়ে এসে অনন্তর আর কালীপদর চারদিক দিয়ে কয়েকবার চরকির ন্যায় ঘুরপাক খেয়ে অনেকটা যেন দিকভ্রান্ত মৎস্যলোলুপ মাছরাঙা পাখির ন্যায় শূন্য জলে ছো মেরে অজানা উদ্দেশ্যে ছিটকে বেরিয়ে গেল। চারিদিকের ধূমজাল নিবৃত হলে পর তাকিয়ে দেখলাম অনন্ত সিংহ আতঙ্কে শুষ্ক বাঁশ পাতার মতো কাঁপছে, আর কালীপদ শূন্যে কার উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছে। আমরা ছুটে এলাম অনন্তর পাশে। ঝরেন্দ্র পুরোহিতের সামনের ওই দংশন উদ্যত বিরাটাকার সাপটাও বুঝি আলোর সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়েছে। বৃদ্ধ বিস্মিত হয়ে ছুটে এসে কালীপদর হাত দুটো ধরে কইল, কি আশ্চর্য, তুমি যে অসাধ্য সাধন করলে বাছা। কালীপদ সামান্য হেসে কোনো উত্তর না দিয়ে এগিয়ে গেল পঞ্চস্বরের মন্দিরের দোড় কোড়া। নিচু হয়ে মাটি থেকে পূজারীর নিক্ষেপ করা ওই সাপ তাড়ানোর ছোট লাঠিগুলির মধ্যে একখানা তুলে নিয়ে বললে, ডাক্তার, এই লাঠিগুলি কখনো দেখেছো আগে? সুকৌশলে এইগুলি কোনোভাবে মন্দিরের ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল। দেখতে ঢাক বাজানোর মোটা কাঠির মতো দেখতে হলেও এইগুলি এককালে ভয়ঙ্কর অস্ত্র হিসেবে ব্যবহার করা হতো। এগুলিকে পাপরা বলে। ঠ্যাঙারে ডাকাতেরা এই লাঠি ছুঁড়ে পথিকের পা ভেঙে দিয়ে ডাকাতি করত। বৃদ্ধ বামন ভীষণ বিস্মিত হয়ে কইল, পাপরার নাম শুনেছি আমি, এই কি সেই ভয়ানক অস্ত্র? এই অপবিত্র খুনি হাতিয়ার মন্দিরে রাখলে কি? কালীপদ এইবারও কোনো উত্তর দিল না। উত্তরের বদলে তার বলিষ্ঠ হাতের একটা প্রবল চপেটাঘাত সশব্দে গিয়ে পড়ল বামনের গালে। বৃদ্ধ ছিটকে শান বাঁধানো মেঝেতে উপুর হয়ে ছিটকে পড়ল, আর যখন সে সামলে নিয়ে মুখ ঘোরালো তখন তার এতদিনের নিরীহ মুখোশ খসে পড়েছে, তার চোখ হয়ে উঠেছে হিংস্র। কালীপদ তার দিকে চেয়ে ঘৃণা ভরা কণ্ঠে বলল, ব্রাহ্মণ জাতের কলঙ্ক তুই, পাষণ্ড ধূর্ত জোচ্চোর তুই, রুদ্রাক্ষ কাপালিক তোকে নিজের চর হিসেবে এ বাড়িতে পাঠিয়েছি, তাই না? তুই তো গজপতির মন্দিরের পূজারি নোস, আমি কলকাতা হয়ে গজপতির থানায় খবর নিয়েছি, আসল পুরোহিতের মৃতদেহ তোরা চলে আসার তিন দিন পরে উদ্ধার হয় জঙ্গল থেকে, মহেনগিরির লোকেরা তোকে পূজারি বলে শনাক্ত করেছে। বৃদ্ধ চিৎকার করে কইল, সর্বৈব মিথ্যে কথা, আমি পঞ্চস্বরের পূজারি,
আমাকে বেহুশ করে মেরে ফেলতে নিয়ে যাচ্ছিল শয়তানগুলো। কালীপদ শান্ত স্বরে বললে, বৃদ্ধের গায়ে বারবার আঘাত করতে আমার রুচি হয় না। তোমার কথা অনুযায়ী শয়তানেরা তোমাকে পিছন থেকে আঘাত করেছিল এবং অচেতন করে ফেলল। তুমি তাদের দেখতেই পেলে না। তখন কেমন করে সেদিন বললে যে ওরা চারজন ছিল? অনন্তরা তো তাদের সঠিক গন্তি জানত না। আমি সেদিন তোমার অসংলগ্ন কথাটা ধরে ফেলেছিলাম। ঝরু কথা বলতে বলতে হঠাৎ দৌড়ে মন্দিরে ঢুকেই দৌড় দিতে যাচ্ছে। কালীপদর পদাঘাতে দোরের কপাট দরাম শব্দে খুলে গেল। ঝরু উপায়ন্তর না দেখে শ্রান্ত হয়ে ফুঁসতে ফুঁসতে দেবালয়ের মেঝেতে বসে পড়ল। কালীপদ আর চোখে সেদিকে একবার তাকিয়ে মন্দিরের দোরে হাত ছুঁয়ে প্রণাম করে পদাঘাতের পাপ স্খালন করে নিয়ে বললে, নিন হেমন্তবাবু, এই আপনার পরিবারের গৌণ হত্যাকারী। দিনের পর দিন আপনাদের পরিবারের একজন হয়ে উঠে মেঘনাদের মতো আড়ালে থেকে আপনাদের নিকেশ করে গিয়েছে, যদিও আসল বুদ্ধিটুকু ওই রুদ্রাক্ষের। কিন্তু পৃথিবীর মধ্যে যদি সবচাইতে বড় কিছু পাপ থেকে থাকে, তবে তা হলো বিশ্বাস ভঙ্গ করা, মানুষের সরল আস্থা চৌচির করে দেওয়া। তাই নরঘাতী কাপালিকে চেয়ে এই রাক্ষস অনেক বেশি নরাধম। হেমন্ত দাঁতে দাঁত চেপে একবার ঘরের দাওয়ার দিকে তাকাতেই কালীপদ কইল, না হেমন্তবাবু, একে এক গুলিতে নিষ্কৃতি দেওয়া মূর্খামি হবে, এর ব্যবস্থা পরে করছি। হেমন্ত রুদ্ধশ্বাসে কোনো মতে শুধল, কিন্তু মুখুজ্জে মশাই, এই শয়তান বড় চতুর, এ কি নিজের মুখে নিজের সব পাপ কাজ স্বীকার করবে? এর স্বীকারোক্তির মুখাপেক্ষী আমি নই। আমি কতক কতক ধরতে পেরেছি বোধ হয়। শব্দভেদী বান বা বিদ্যে প্রয়োগ করার মূল শর্ত হল ওই শক্তির আধার পাথরের ঘটগুলিতে নিজের শত্রুর কোনো একটা বা একাধিক শব্দকে বন্দী করা, এবং দ্বিতীয় শর্ত হল ওই শব্দবন্দী শক্তিকে কোনো একটি অস্ত্রের মধ্যে প্রয়োগ করা। শব্দকে বন্দী করা কিছু আধুনিক পদ্ধতি নয় আদৌ, আমি আগেও বলেছি। বহু যুগ আগেও কিন্তু আবু হোসেনের সিমসিম গুহার দরজা তার প্রভুর কণ্ঠস্বর দিয়েই উন্মুক্ত হতো। এই হতভাগা বৃদ্ধ নানান কথার ছলে আপনাদের দিয়ে বিশেষ কিছু কথা বলিয়ে নিয়েছিল, আর প্রতিবার ওই কথাগুলি বলার পরেই শব্দবন্দী হয়ে গিয়ে পাথরের ঘটের ঢাকনি সশব্দে এঁটে গিয়েছে। ওই শব্দকেই তোমরা লাঠি ঠোকার শব্দ ভেবে ভুল করেছ অনন্ত। প্রথমে জয়ন্ত যখন মন্দিরের এই জায়গাটায় একটা ছায়া মূর্তিকে দেখে চোর চোর বলে চেঁচিয়ে উঠেছিল, তখনই প্রথম খটাস করে শব্দটা পাওয়া গিয়েছিল। তখন তোমরা তার মুখে শুনেও বুঝতে পারোনি যে জয়ন্তর মৃত্যুবাক্য ওই ঘটের ভিতরে বন্দী হয়ে গিয়েছে। চোরের ব্যাপারটা সবটাই সাজানো ধোকা মাত্র। পরে যখন ঝোপের কাছে ছায়া মূর্তিকে দেখে তোমরা চেঁচামেচি করেছ আর হেমন্ত বন্দুক ছুঁড়েছে, তখন কিন্তু হেমন্তের বন্দুকের ভিতরে যে গুলিগুলো ভরা ছিল কিংবা অন্যান্য যেসব টোটা তার দেরাজে রাখা থাকতো, সেগুলিতে এই শয়তান মন্ত্রের শক্তি মিশিয়ে দিয়ে রেখেছিল তোমাদের অলক্ষ্যে। গুলি ছোড়ার সময়ে তোমরা অনেক লোক বারান্দায় ছিলে, কিন্তু এই পাষণ্ড সরাসরি জয়ন্তকে লক্ষ্য করেই বললে, কি হয়েছে জয়ন্ত? উত্তরে জয়ন্ত যাহাতক চোর শব্দটা উচ্চারণ করেছে,
সঙ্গে সঙ্গেই শব্দভেদী শক্তিতে বলিয়ান ওই গুলি দিক পরিবর্তন করে সরাসরি জয়ন্তর কণ্ঠবিদ্ধ করেছে। আমি প্রথম থেকেই ঘটকায় ছিলুম যে সব কয়টি আক্রমণের লক্ষ্য শিকারের কণ্ঠনালীতেই কেন হয়। কি হে ভণ্ড পূজারি, সঠিক বলছি তো? ভুল হলে শুধরে দিও। উত্তরে বৃদ্ধ কটমটো করে চাইল, সেদিকে ভ্রুক্ষেপ না করে কালীপদ বলে চলল, এই ভয়ঙ্কর শব্দভেদী বিদ্যে হয়তো একমাত্র কোনো অস্ত্রের মধ্যেই কার্যকর হয়, তাই সাধারণ জিনিসপত্রের বদলে এক একবার এক একটা অস্ত্রকেই ওই মারণ শক্তি দ্বারা নিষিক্ত করেছে ঝরেন্দ্র পুরোহিত। দ্বিতীয়বারের কথা বলি, আপনার কন্যা নারায়ণী অভাবী বটে, কিন্তু সে ভগবতীর গহনা চুরি করেনি, করেছে এই দানবটা, আর সেগুলি পুটুলি করে লুকিয়ে রেখেছে নারায়ণীর খাটের তলে। হেমন্ত অস্ফুট স্বরে ভাঙা গলায় শুধল, আমার নারায়ণী চুরি করেনি ঠাকুর? আমার বুক থেকে পাথর নামল আজ, কিন্তু এই বুড়া চুরি করেছিল কেন? করেছে তার কারণ, নারায়ণীর নামটুকু নিয়ে একটা আলোড়ন দরকার ছিল তার। দেবেন্দ্রকে দিয়ে আলোচনা করার নাম করে নারায়ণীর নামটুকু শব্দ বন্ধ করিয়ে নেয় ঝরুর। এরপর যখন আপনি পরপর সাতবার কামান দাগছেন এবং ভিতরে দুর্গাদেবীর পুষ্পাঞ্জলি চলছে, তখনই দেবেন্দ্রর কণ্ঠনালী ছিন্ন হয় কামানের শব্দ সন্ধানী গোলায়। কারণ দুর্গাপূজার অঞ্জলিতে বহুবার বহু রকমে ওই নারায়ণী শব্দটা উচ্চারণ করতে হয় আমাদের। বাপের হাতে বধ হলো ছেলে। ঝরুর দিকে তাকিয়ে হেমন্তের চোখে আগুনের ফুলকি ঠিকরে বেরোতে লাগল। তৃতীয় ক্ষেত্রেও তাই। কৃতান্ত সিংহ যখন রোজগার মতো কালী মন্দিরের দ্বার উন্মোচিত করার সময় জয় মা বলেছে, তখনই তো ওই খটাস করে শব্দটা শুনেছিলে, তাই তো? পাশের মন্দির থেকে ঘাপটি মেরে ওই শব্দটা বন্দি করেছে এই হতভাগা। পরে যখন ছাগ বলি দেবার সময়ে কৃতান্ত খাড়া উদ্যত করে ওই একই কথাটা বলেছে, তখনই মন্তরে আবিষ্ট ওই খাড়া এক কোপে তার ধারকের মুন্ড ছিন্ন করেছে। এই আজকে ছিল চতুর্থ আক্রমণের দিন। তোমাকে সেদিন দুষ্টু গরুর প্রবাদ বাক্য স্মরণ করিয়ে দিয়ে তোমারই মুখ থেকে গোহালের কথা টেনে আনে এই বৃদ্ধ। আজ যখন তোমাকে ওই সাপের ভরং দেখিয়ে গোহালের কথা বলাতে চাইছিল, তখন ওর ছুটতে থাকা পাবরার মধ্যে যে কোনো একটি আচমকা মরণের দূত হয়ে তোমার কণ্ঠ লক্ষ্য করে ছুটে এসেছিল, কিন্তু শব্দটা অর্ধপথেই থেমে যাওয়াতে সে দিকভ্রান্ত হয়ে পড়ে। যেহেতু পাঁচখানি শক্তির মধ্যে একখানা ঝরু হস্তগত করতে পারেনি, সেহেতু আজকের এই চতুর্থ বাণটি ছিল ওর অন্তিম আঘাত। পঞ্চমটি অনন্তর হাতে রয়েছে ওই যে। এরপর বাকিদের হয়তো আবার নতুন কোনো উপায়ে হত্যা করত রুদ্রাক্ষ। তোমাদের বংশের এই শাখার সব কয়টি পুরুষকে হত্যা করতে পারলেই কালীপদ আরও কিছু কথা বলতে যাচ্ছিল। আচমকা একটা ভীষণ বিপর্যয় ঘটে গেল, যার ফলে কালীপদর হাতে আসা পাশা খেলার জেতা বাজি তার হাতের থেকে সম্পূর্ণরূপে ছিটকে বেরিয়ে গেল। বৃদ্ধ পুরোহিত এতক্ষণ যেভাবে নতমস্তকে বসেছিল, তাতে অনন্ত একবারও আজ করতে পারেনি যে সে একটা মরণ কামড়ের অপেক্ষায় বসে রয়েছে ওত পেতে। আর সেই অসতর্কতাই কাল হয়ে দাঁড়াল।
কালীপদর অলক্ষে বৃদ্ধ এক লাফে উঠে দাঁড়িয়ে বলিষ্ঠ আঘাতে অনন্তকে ধরাশায়ী করে তার হাতের থেকে ছিনিয়ে নিল ওই পঞ্চম মহাশক্তির আধার পাথরের ঘটিটা। আর কালীপদ বিস্ময় কাটিয়ে তার দিকে ধেয়ে আসা মাত্রই পাষণ্ড বৃদ্ধ এক আচারে মন্দিরের মেঝেতে চৌচির করে ফেলল ওই সুপ্রাচীন আধার। মেঝেতে ছড়িয়ে পড়ল একরকম অদ্ভুত দর্শন তরলের মতো দ্রব্য। তার রং অনেকটা নীলচে হরিদবর্ণ, তার গা থেকে আলো ফুটে বেরুচ্ছে, ধোঁয়া নির্গত হচ্ছে। ওরা প্রবল আত্মতৃপ্তিতে হিংস্রভাবে হেসে উঠল। কালীপদ ক্ষোভে হতাশায় সেই দুর্মূল্য আরকের দিকে করুণ দৃষ্টিতে চেয়ে চারদিকে একবার অসহায় নজরপাত করে, যাতে এই মহাশক্তি একেবারে বিফলে নষ্ট না হয়। তাই বিগ্রহের হাতের গুরুভার ধ্বজাটাকে নামিয়ে এনে রাখল আরকটুকুর উপরে। পাথরের ধ্বজদণ্ড শুষে নিল তরলটুকু। আর তখনই মন্দিরের বাইরে একটা আকাশ কাঁপানো নিনাদ শুনে সকলে পিছনে ঘুরে দেখল সিংহবাড়ির চাতালে আবির্ভূত হয়েছে এক ভয়ঙ্কর মূর্তির। তার পরনে রক্তাম্বর, কণ্ঠে অজস্র রুদ্রাক্ষ, হাতে একখানা ক্ষুরধার ত্রিশূল, আর দুই চোখে মৃত্যুর আমন্ত্রণ। অনন্ত আর হেমন্ত কম্পিত কণ্ঠে ফিসফিস করে বললে, রুদ্রাক্ষ। কালীপদ মনে মনে প্রমাদ গুণে গুরুদেবকে স্মরণ করল। হেমন্ত সিংহ এক পলক ওই বিভীষণ মূর্তির দিকে চেয়ে দেউড়ির দিকে রাখা দোনলা বন্দুকের দিকে দৌড়তে যাচ্ছিল। রুদ্রাক্ষ কাপালিক সেদিকে তাকিয়ে নিজের হাত তুলল। হেমন্ত দশ হাত ভূমি থেকে উঠে গিয়ে সশব্দে মাটিতে আশ্রে পড়ে যন্ত্রণায় চিৎকার করে উঠল। রুদ্রাক্ষ ভারী পদক্ষেপ ফেলে এগিয়ে এলো পঞ্চস্বরের মন্দিরের একেবারে সামনে। কালীপদ অতি কষ্টে পাথরের ধ্বজার দণ্ডটি হাতে তুলে রুখে দাঁড়ালো মন্দিরের দুয়ার। কাপালিক সেদিকে তাকিয়ে অট্টহাসি হেসে উঠল। তার হাসি সাধারণ মানুষের হাসি নয়, সে হাসি কানে শুনলে হৃদযন্ত্র বিকল হয়ে আসে। সে হাসি যেন সাপের ছোবলের চাইতেও বিষধর, বজ্রপাতের চাইতেও জ্বালাময়, আর শৃগাল কুকুরের সম্মিলিত করুণ কান্নার চেয়েও বহুগুণ বহুগুণ অশুভ। কাপালিক হাস্য সংবরণ করে বক্রোক্তির কণ্ঠে কইল, তুই সামান্য একজন মানুষ হয়ে খুদকুড়ো কয়েকখানা মন্ত্র রক্ত করে ভেবেছিলি অঘরীর মোকাবিলা করতে পারবি। কালীগুণিন শিউরে উঠল। এ তবে সাধারণ তান্ত্রিক বা কাপালিক নয়, পিশাচ বিদ্যায় সিদ্ধ একজন পরিপূর্ণ অঘরি এই শয়তান। তার গুরুদেব অঘরি ছিলেন, কিন্তু কি অসম্ভব প্রভেদ দুই জনায়। তার অর্জিত সারা জীবনের বিদ্যে দিয়েও একজন অঘরিকে পরাস্ত করা অসম্ভব। রুদ্রাক্ষ আবার বললে, তোর চাতুর্য দেখে আমি অবাক হয়েছি। ঠিক ঠিক আমার পদক্ষেপগুলোই অবিকল ধরে ফেলেছিস তুই। ভেবেছিলাম এই শয়তানের ঝাড়গুলোকে ছাড়া আর কারুকে বধ করতে হবে না, কিন্তু
তোকে তো জীবিত ছাড়া ছড়ে না, তোকে মরতে হবে। শয়তানটা দুপা এগিয়ে সামনে আসা মাত্র কালীপদ হাতের পাথরের নিশানটা কষ্ট করে তুলে আঘাত করল তাকে। আমরা হতবাক হয়ে দেখলাম, কর্পূর যেমন বাতাসে উদ্বায়ী হয়ে উবে যায়, রুদ্রাক্ষও সেই রূপে বাতাসে মিলিয়ে গেল। কালীপদর হাতের নিশান দণ্ডে ওই মহাশক্তি মিশে থাকা সত্ত্বেও একটা অতি সাধারণ লাঠির মতোই সেখানে মাটিতে আসতে পড়ল। হঠাৎ কালীপদর পিঠে যেন অদৃশ্য একখানা অস্ত্রের আঘাত এসে পড়ল। তার আঘাতে কালী ছিটকে পড়ে গেল চাতালে, তার পিঠে তিনখানা আঘাতের তার। চোখে দেখা না গেলেও হাড়ে হাড়ে টের পেলাম যে নরহন্তা পিশাচটা তার হাতের শূল দ্বারা শত্রুকে আঘাত করেছে। পূর্ণ আঘাত নয়, বরং তিলে তিলে শত্রুকে পিঞ্জরাবদ্ধ মৌশিকের ন্যায় খুঁচিয়ে মারতে চায় সেই রক্ত লোলু। কালীপদ অসহায়ের ন্যায় উঠে দাঁড়িয়ে শূন্য বাতাসে এদিক ওদিক অনুমানের ওপরেই হাতের দণ্ডটা ঘোরাতে থাকল সজোরে, কিন্তু সেই আঘাত বারংবার বিফল হয়ে যেন আমাদেরই বিদ্রুপ করতে থাকল নিঃশব্দে। আবার কাঁধের কাছে একটা শূলের আঘাত নামল। আমি হতচকিত হয়ে তার দিকে দৌড়তে গিয়ে আবিষ্কার করলাম কালীপদ ব্যতীত আমাদের সকলের চতুর্পার্শ্বেই কে যেন একটা অদেখা গণ্ডি কেটে দিয়েছে। তাকে লঙ্ঘন করে এক পাও এগোনো চলে না। পরপর কয়েকবার শূলাঘাতে নিঃশক্তি হয়ে কালীপদ হাতের নিশান দণ্ডে কোনো মতে ভর করে মন্দিরের থামে পিঠ রেখে দাঁড়াল। তার শুভ্র পোশাকে অজস্র রক্তের ধারা, তার চক্ষু জলে ভেসে যাচ্ছে। শত্রুকে একেবারে কর্মক্ষমতাহীন লক্ষ্য করে অনেকখানি দূরের কোনো অদেখায় স্থান হতে অদৃশ্য রুদ্রাক্ষর কণ্ঠ ভেসে এলো, তোর চাতুর্য অধিক বটে, কিন্তু বিপদকালে সে বুদ্ধি তোর কাজে আসেনি। এই মহাবাণের প্রয়োগের মূল দুইখানি শর্তই লঙ্ঘন করেছিস তুই। প্রথমত, এই শক্তি একমাত্র কোনো প্রচলিত অস্ত্রশস্ত্র ব্যতি রেখে অপরাপর কোনো কিছুতেই প্রয়োগ করা যায় না। আর দ্বিতীয়, এই বাণের নিক্ষেপের পূর্বে শত্রুর কণ্ঠস্বর তাকে চিনিয়ে দিতে হয়। আমার পাঠানো এই বিশ্বস্ত বৃদ্ধ পাথরের ঘটিটা ভগ্ন করে সেই প্রক্রিয়ার পথ চিরতরে বন্ধ করেছে, ফলে তোর হাতের এই দণ্ড আমার কিছুমাত্র হানি করতে পারছে না। সম্ভব নয়, এইবার তোর মরণের পালা। কালীপদ শেষ শক্তিটুকু সঞ্চিত করে দণ্ডখানা বাগিয়ে ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে কয়েক পা এগিয়ে এসে ভাঙা স্বরে বলে উঠল, শোন রে নরাধম বাসন্ড, আমি আমার শরীরের শেষ রক্তবিন্দু থাকা অবধি তোর কাছে মাথা নত করব না। আমার হেরে যাওয়ার অর্থ আমার গুরুর নামে, আমার ভবানীর নামে কালি দেওয়া। তোকে কিভাবে কেমন করে হারাবো তা আমি জানি, কিন্তু আমি মা ভবানীর নামে শপথ করছি, আমার দেহে জীবন থাকতে তোকে জিততে দেব না। অঘরি হলেও তোর মতো নর পশুর কোনো সৎ ইষ্ট দেবতা না থাকাই সম্ভব, যদি থেকে থাকে তবে তার স্মরণ নে, আমিও আমার ইষ্টের স্মরণ নিচ্ছি, দেখি কার জিত হয়। রুদ্ধ এবং অদৃশ্য রুদ্রাক্ষের প্রচণ্ড তেজে চারপাশে যেন একটা ঝড় উঠল।
আর সেই আন্দোলিত বাতাসের স্রোতের ভিতর থেকে শোনা গেল হিংস্র কণ্ঠস্বর, তোকে এখনই বধ করে আমি প্রমাণ করছি কার ইষ্টের জোর অধিক। এই বলেই রুদ্রাক্ষের সামান্য বীরবীর করে মন্ত্র পড়ার শব্দের পরেই তার কান ফাটানো চিৎকার শোনা গেল, জয় ভদ্রকালী। রুদ্রাক্ষের কণ্ঠে তার ইষ্টের নাম উচ্চারণ মাত্রই কালীপদ হাতের দণ্ডটা নিতান্তই লক্ষ্যহীনভাবে ছুটে দিল সামনের দিকে। কিন্তু পাথরের দণ্ড প্রমাণ করল যে সে এক বিন্দুও লক্ষ্যভ্রষ্ট হবার বস্তু নয়। গোটা চাতালটা একটা চোখ অন্ধকার করা আলোয় ধা দিয়ে গেল, একটা আলোর রেখা চৌকিতে ছুটে বেরিয়ে গেল কালী মন্দিরের দিকে, এবং আলো কমলে পর আমরা সবিস্ময়ে দেখলাম মন্দিরের সোপানের ওপর ছড়িয়ে পড়ে রয়েছে রুদ্রাক্ষ কাপালি। ভুল বললাম, রুদ্রাক্ষ নয়, পড়ে রয়েছে তার ধরটুকু, আর বিচ্ছিন্ন হিংস্র মুন্ডটা ছিটকে গিয়ে পড়েছে ভবানীর বিগ্রহের পায়ের কাছে, যে চরণতলে সকল অসুরের মুন্ড হেলায় স্থান পায়। কালীপদ মাটিতে বসে পড়ল। অনন্ত দৌড়ে এসে তার মাথা কোলে তুলে নিয়ে পাগলের মতো বলে উঠল, কিন্তু ঠাকুর, এ যে অসম্ভব, ওই শয়তানের কণ্ঠস্বর কিভাবে আপনি? হ্যাঁ অনন্ত, তার কণ্ঠস্বর ভগবতীর কৃপায় বন্দী ছিল ওই পঞ্চম বাণে। যেদিন তুমি বিনোদ বিহারীর সঙ্গে ওই পাথরের ঘটিটা খুলেছিলে, তখনই ওই রাক্ষসটা এসে উপস্থিত হয়েছিল তোমার দুয়ারে, আর তার উচ্চারিত ইষ্ট নামের হুঙ্কার শোনার পরে ঘটির ঢাকনি সশব্দে বন্ধ হয়ে গিয়েছিল। মনে পড়ে? অত্যাচারী যতই বলশালী হোক, নিয়তি তার জীবন রেখায় একখানা ফাটল ঠিক রেখে দেয়, এ আমি বরাবর দেখেছি বাছা। অনন্ত কেঁদে উঠে বললে, হ্যাঁ ঠাকুর, পরে পরে, কিন্তু এই সামান্য পাথরের নিশান দণ্ডে অস্ত্রের গুণ কেমন করে এলো? এইটে তো ঠিক অস্ত্রের মধ্যে পড়ে না। কালীপদ ম্লান হেসে কইল, গুণ আসবে কি বলছ অনন্ত, বহু অস্ত্রের সেরা অস্ত্র হলো ওই দণ্ড, ওখানে কোনো ধ্বজ বা নিশান হয় বাছা? বহু যুগের আস্তরণ জমে জমে অমন নিশানের মতো দেখতে হলেও ওইটে কি জানো? কি ঠাকুর? ওইটেই হলো স্বয়ং বিষ্ণু অবতার পরশুরামের বিশ্বজয়ী কুঠার বা পরশু, ওই দিয়েই 21 বার পৃথিবীকে নিক্ষত্রিয় করেছেন তিনি, ওই দিয়েই সমস্ত পঞ্চক রথকে তিনি রক্তে ভরেছেন। দণ্ডের একদিকে নিশানের মতো দেখতে যেটুকু আমরা দেখছি, ওইটেই হলো তার সর্বনাশা কুঠারের ফলাটুকু। ভবানীর কৃপা ছাড়া এতগুলি সমাপতন সম্ভব নয় অনন্ত, তার বিগ্রহকে আবার গজপতিতেই স্থাপন করার বন্দোবস্ত কর। কথার ব্যস্ততার অবসরে একটি মানুষ ও বৃদ্ধ পূজারীর পানে লক্ষ্য করেনি, সে খুব নিঃসারে একটু একটু তফাতে যেতে যেতে আচমকা ঘুরে দৌড় দিল সদর ফটকের দিকে। উপস্থিত সকলে হাই হাই করে উঠে তার পিছু পিছু দৌড়াতে যাবে, হঠাৎ সদরের দিক থেকে তীক্ষ্ণ হিংস্র নারী কণ্ঠে জয় মা ভবানী শব্দের সঙ্গে সঙ্গে পুরোহিতের একটা ক্ষীণ আর্তনাদ পাওয়া গেল। সকলে ছুটে গিয়ে দেখল মাটিতে বিশ্বাসঘাতক পুরোহিতের ছিন্ন মস্তক আর দেহ পড়ে রয়েছে, পাশে পড়ে আছে সিংহবাড়ির বলির খাড়াটা, যে খাড়ায় কৃতান্ত বধ হয়েছিল।
একটা শ্বেত শুভ্র বসন পরিহিতা নারী মূর্তি সাত করে বা দিকের খিড়কির দৌড়ের দিকে মিলিয়ে গেল। হেমন্ত সেদিকে একবার চেয়ে কিছুক্ষণ দৌড় টানায় পড়ে তারপর দুই তলায় দাঁড়িয়ে থাকা সুমন্ত সিংহের স্ত্রীর দিকে চেয়ে সন্দেহের সুরে কইল, মা একটিবার দেখো তো সেজ বৌমা কোথা। সুমন্তর স্ত্রী একবার ধার ঘুরিয়ে ভিতরে কৃতান্তর কক্ষের পালঙ্কে সদ্য এসে বসা রক্তমাখা থান পরিহিত শশীমুখীর দিকে চেয়ে অম্লান স্বরে ঘোমটাটা টেনে বললে, তার শরীরটা খারাপ বড় ঠাকুর, সে ঘরে ঘুমুচ্ছে। কালীপদ দূর থেকে একবার আমার চোখের পানে চেয়ে মৃদু হাসল। মুখুজ্জে মশাইকে নিয়ে আমি রায় দিঘড়ার বদলে কলকাতায় আমার বাসাতেই তুললাম। রায় দিঘড়ায় বড় মুখুজ্জে মশাইকে তার করে কানাইকে দিয়ে বৌঠানকে আনিয়েছি। পুরোপুরি ক্ষত নিরাময় না হওয়া অবধি এখন কয়েকটা দিন আমার চিকিৎসায় থাকাই ভালো। মন্দাকিনী নিভৃতে কালীপদর পাশে পালঙ্কে তার হাতখানা ধরে বসেছি। কালীপদ একটা শ্বাস ফেলে বললে, বুঝলে মন্দা, যখন ওই রাক্ষস আমাকে শুলের এক একখানা আঘাত করে চলছিল তখন প্রতিটা আঘাতের সঙ্গেই আমার চোখে তোমার মুখটাই ভেসে উঠেছিল। মনে হচ্ছিল আরও একবার যেন জীবন্ত অবস্থায় তোমায় দেখতে পাই। মন্দাকিনীর গাল বেয়ে কয়েক বিন্দু তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। সে হাতটা ধরে বলল, বলতে হবে না, তা আমি বেশ জানি, খুব জানি। কালীপদ একটু হেসে কইল, কি প্রকারে জানা গেল আমি তো কখনো বলিনি। মন্দাকিনীর অশ্রু বাদ মানল না। আমি দৌড়ের সামনে এসে দাঁড়িয়েছি। তা লক্ষ্য না করেই সে কেঁদে উঠে স্বামীর বুকে মাথা রেখে বলল, আমি শুনতে পাচ্ছি যে। আমি স্মিত হেসে ঘরের বাইরে বেরিয়ে এলাম। আমি ডাক্তার, আমাকে নিত্য হৃৎপিণ্ড নিয়ে কাজ করতে হয়, কিন্তু হৃদযন্ত্রের ধূপ পোকানির শব্দ ছাড়াও যে তার ভিতরে আরও সহস্র সহস্র শব্দ বন্দী হয়ে রয়েছে তা আমাদের চিকিৎসা শাস্ত্রে শেখায় না। সেই শব্দ নিজের জোরেই দুখানি মানুষকে সবেগে বেঁধে রাখতে সক্ষম। প্রকৃতির সমস্ত শব্দবন্দির খেলা কিন্তু মন্দ উদ্দেশ্যে হয় না।